হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো থাকারই কথা, কেননা বস জিৎ একের পর এক সারপ্রাইজ দিয়েই যাচ্ছেন তার ভক্তদের। কলকাতায় দেব ও সালমান খানকে টপকে রমরমিয়ে ব্যবসা করেছে জিৎ কোয়েলের শেষ থেকে শুরু রিলিজের ঠিক কিছুদিন বিরতি দিয়ে বস জিৎ ঘোষণা করে দিলেন তার পরের ছবি প্যান্থার হিন্দুস্তান মেরি জান, যার মহরত অনেকদিন আগেই হয়েছিল। এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার ও টিজার একই দিনে মুক্তি দিলেন বস জিৎ। সিনেমা রিলিজ হতে আর 2 মাস বাকি। 2 মাস আগে টিজার ও ফার্স্ট লুক পোস্টার রিলিজ মানে বোঝাই যাচ্ছে প্যান্থার সিনেমাটি ড্রিম প্রজেক্ট হতে যাচ্ছে জিতের জীবনে। মাত্র এক মুহূর্তের এই টিজারে মিউজিক ও গানে যে কারোর গায়ে লোম দাঁড়িয়ে যাবে। এক কথায় টিজারটি অসাধারণ। দেশপ্রেম নিয়ে নির্মিত এই সিনেমার গল্প লিখেছেন অংশুমান প্রত্যুষ, ডায়লগও তারই লেখা। পুরো সিনেমা জুড়ে থাকবে অ্যাকশন, মার্কাটারি অ্যাকশন ইমোশন নিয়ে নির্মিত এই সিনেমার নায়িকা শ্রদ্ধা দাস, যিনি কিনা এর আগে ডন বাচ্চা ও রয়্যাল বেঙ্গল টাইগার সিনেমায় অভিনয় করেছেন। আশা করা যাচ্ছে প্যান্থার সিনেমাটি ব্লকবাস্টার হবে। আপনার কি মনে হয়, প্যান্থার দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মন্তব্য। পাশে থাকার জন্য ধন্যবাদ।